সিলেটে ভয়াবহ বন্যা। সিলেটি মানুষদেরকে উদ্ধার করতে আরও 4টি স্পিড বোট নিয়ে সিলেটের পথে বাংলাদেশ কোস্টগার্ড। সিলেট এবং সুনামগঞ্জের বন্যা দুর্গত পানিবন্দি মানুষকে উদ্ধারে 14 জনের একটি উদ্ধারকারী দল এবং 4টি দ্রুত গতির স্পিড বোট নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রবিবার কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, কোস্টগার্ড দক্ষিণ জোনের 14 জনের একটি উদ্ধারকারী দল এবং 4টি দ্রুতগতির নৌযান রবিবার দুপুরের দিকে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত পানিবন্দীদের সার্বিক সহায়তা এবং উদ্ধার অভিযানের জন্য রওনা দেয়। তিনি আরও জানান, এরই মধ্যে বন্যাতদের উদ্ধারে বাংলাদেশের কোস্টগার্ডের 5টি দ্রুতগামী নৌযান বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পানিবন্দীদেরকে উদ্ধারে কাজ করছে। এ অবস্থায় কোস্টগার্ড দক্ষিণ জোন হতে প্রেরিত 4টি নৌযান উদ্ধারে যুক্ত হয়ে কোস্টগার্ডের উদ্ধার অভিযানকে আরও ত্বরান্বিত করবে। অন্যদিকে ধসের ঝুঁকিতে রাঙ্গামাটির প্রধান সড়ক বাগাইছড়িতে প্লাবিত নিম্নাচল। একদিকে পাহাড় ধস, অন্যদিকে বন্যা, ভাঙছে পাহাড়ি সড়ক, আবার সারাদেশের সাথে বিচ্ছিন্ন হতে পারে রাঙ্গামাটি, এমন সংখ্যায় দিন কাটছে পাহাড়ের মানুষের। টানা বৃষ্টি বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠাও, তবে সড়ক বাঁচাতে দেয়া হচ্ছে বালির বস্তার বাঁধ। রবিবার সকালে চট্টগ্রাম রাঙ্গামাটির প্রধান সড়ক সহ শহরের বিভিন্ন বিধ্বস্ত এলাকায় পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি সড়ক ভাঙন রোধ করতে জেলা সড়ক এবং জনপদ বিভাগের কর্মকর্তাদের পরামর্শ দেন। অন্যদিকে মারাত্মক দুর্ভোগে পড়েছে রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলাবাসী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার বেশ কিছু এলাকা, প্লাবিত হয়েছে ফসলের জমি এবং বাড়িঘর। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত কয়েকদিনে অবিরাম বৃষ্টিতে রাঙ্গামাটি শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় মারাত্মক পাহাড় ধস দেখা দিয়েছে। এরই মধ্যে ভেঙে পড়েছে শহরের রিজার্ভ বাজার এবং তবলছড়ি এলাকার সড়কের বিরাট অংশ। ভাঙতে শুরু করেছে রাঙ্গামাটি চট্টগ্রামের প্রধান সড়কও। একই সাথে আতঙ্ক বেড়েছে পাহাড়ের ঝুঁকিতে বসবাসরতদের মধ্যে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে 20টি আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এসব পরিবারগুলোকে। তবে এর চেয়ে বেশি মারাত্মক অবস্থা রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ পানি বৃদ্ধি হয়েছে কাছলাং নদীতে। প্লাবিত হয়েছে বাগাইছড়ি উপজেলার পৌরসভা, আমতলী, রূপনগরী, বঙ্গলতলী ইউনিয়নের আশেপাশের প্রায় 10টি এলাকা। তলিয়ে গেছে মাছের ঘের এবং ফসলি জমি। বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল ইসলাম জানান, টানা বর্ষণে মারিশা দিঘি নালা সড়ক এবং পাহাড়ি এলাকায় মাটি ধসের ব্যাপার সম্ভাবনা রয়েছে। তাদের সতর্ক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দুর্গত মোকাবেলায় খোলা হয়েছে 14টি আশ্রয়কেন্দ্র। এর মধ্যে পৌরসভার 1 নং ওয়ার্ড মাস্টারপাড়া, পুরান আরিশা, মধ্যপাড়ার পানিবন্দী মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে। তাদের গবাদি পশু এবং পার্শ্ববর্তী উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে নবনির্বাচিত পৌর মেয়র জমির হোসেন। একই সাথে তিনি বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযানের জন্য নৌকা এবং ট্রলার দিয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যার সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।